চেয়ারটা নিয়ে কেন এত, এই চেয়ারটা নিয়ে কেন এত যুদ্ধ? আমি কিন্তু প্রথম থেকেই বলেছি আমি এই চেয়ারটা নিয়ে কিন্তু আসলে যুদ্ধ করছি না, আমার যুদ্ধটা একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে। তো সেখান থেকে আমাকে এক সময় আমাকে বলা হয়েছিল যে কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুরে আমি যাতে, আমি এখনো কাজ করে যাচ্ছি, আমি খুব ভালো দুটো ব্যবসা চালাই, এবং আমাকে যখন যখন আপনি আমাকে কোর্টে নিতে বাধ্য করেছেন তখন তো আমি কোর্টে যাব, এবং আমি গিয়েছি এবং আমি মহামান্য আদালত থেকে আমি আসলে ন্যায় বিচার পেয়েছি। এবার যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন। এটা আসলে আমার হাতে না, এটা একদমই আমার হাতে না, আজকে থেকে তো আসলে আমরা ফিজিক্যাল আপনারা তো যারা আসলে কোর্টে কোর্টে কিন্তু কোর্টের একজন সাংবাদিক থাকে, আমার মনে হয় যে যদি ওখানে আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকে আপনারা যদি একটু ওনাদের কাছ থেকে জেনে নেন, দিস ইজ সেকেন্ড টাইম, মানে আমি আমার লাইফে হলো এই সেকেন্ড টাইম আসলে আমি কোর্টে গিয়েছি, এবং বাংলাদেশে আমি কখনো কোর্টে যাইনি, এই সেকেন্ড টাইম আসলে আমি আমার এই শিল্পী সমিতির জন্য, এই শিল্পীদের জন্য আমি আজকে কোর্টে গিয়েছি, কোর্টে গিয়ে দাঁড়িয়েছি। এই কোর্ট দুই পক্ষে কোর্ট যাচ্ছে, আপনিও যাচ্ছেন জাজও যাচ্ছে, তো এই কোর্টের সীমানা কি শেষ কবে, এই কোর্টই রায় দিবে, যে রায়টা আসবে লাস্টে এই রায় কোর্টই থাকবে না আরও আমরা এরকম মাসখানে আপনি এক মাস সে আবার এক মাস এভাবে চলে দুই বছর? এটা আসলে এখন ডিপেন্ড করবে, এটা যেহেতু কোর্টে চলে গিয়েছে আপনারা সবাই আদালতের জন্য আসলে অপেক্ষা করেন, ওনারা যে রায়টা দিচ্ছে সেটাই আসলে আপনারা মেনে নেন। আমার কাছে আপা আমার একটা খুব ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে পেশাজীবী যতগুলো সংগঠন আপনি দেখেন, যেমন আমাদের জাতীয় প্রেস ক্লাব আছে, আপনি যে কোর্ট থেকে আসছেন তাদের একটা অর্গানাইজেশন আছে বার কাউন্সিল, ইঞ্জিনিয়ারদের একটা আছে প্রকৌশলী, ঠিক তেমনি আপনাদের চলচ্চিত্র শিল্প সমিতি এবং আপনারা যেগুলো আছেন, তো অতীতে এরকম কোনো একটা বিষয় নিয়ে এত মানে কাদা ছোড়াছুড়ি অথবা এত অভিযোগ আমরা কোনো পেশাজীবী সংগঠনে দেখি না? এবার ইভেন আমাদের গণমাধ্যমকেও সাধারণ মানুষজন প্রশ্ন করে সহজ বাংলায়, কোর্ট আনকোর্ট আপনাদেরকে খাইয়ে দেয় আর কোনো কাম নাই, এগুলো আমাদেরকে করে আমাদের শুনতে হয়। আপনাদের আসলে কেমন মানে এই যে আপনি বললেন এর আগে কোর্টে যান, কিন্তু দুবার তো গেলেন আপনার কলিগদের কারণে, কি বলবেন নিজে কিভাবে নিচ্ছেন? এখন যদি আমার বিরুদ্ধে যদি কেউ কোর্টে একটা কোনো কিছু করেন তাহলে তো সেটাকে ট্যাকেল করার জন্য আমাকে কোর্টে যেতেই হবে। আপনাদের কি মনে হয় যে আমি কোর্টে না যাওয়া মানে কি আমি দোষী? আমি যে কথাটা বলছি যে সত্যের জয় হবে তার মানে সত্যের, আমি যখন এটাকে অ্যান্সার না করার জন্য আমি কোর্টে যখন না যাব তার মানে তো আমি সত্যি না, যেহেতু আমি আমার জায়গায় সত্যি। সো যতদিন পর্যন্ত ওনারা কোর্ট চালাবে আমি যত কাজই করি, আমি কাজ করছি এর মধ্যে দেখতেই পাচ্ছেন, আমি এর মধ্যে শো করছি, এর মধ্যে সব কাজও চলছে, সব কিছু চলছে, কিন্তু আমি কোর্টটা কন্টিনিউ করে যাচ্ছি এবং যাবো। আমার প্রশ্নটা ছিল